বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রিত গদিতে আসেন আমার মনে হয় হিন্দুদের পূজা এইগুলো নির্ভয়ে তারা পালন করতেছেন জোরে বলুন ঠিক কিনা বলে হজুর শুরুতেই এই কথা কেন আমার নবীকে নিয়ে যদি কোনো হিন্দু বা কোনো খ্রিস্টান কোনো বৈদ্য যদি কোনো বাজে কথা বলে তখন কি আমরা চুপ থাকবো কিন্তু আমরা চুপ থাকি কেন আমার নবী বলেছেন চুপ থাকো আল্লাহ বলেছেন মাস মাসবির আমরা কোরআন হাদিস মোতাবেক আমাদের জীবন গড়তে চাই কি চায় না আমরা আজকে এখানে শপথ গ্রহণ করবো রবিউলাওয়ালের চাঁদ আমরা কোনো মানুষকে আঘাত করব না সে হোক হিন্দুর ছেলে হোক খ্রিস্টান হোক বৌদ্ধ আমরা কোনো মানুষকে আঘাত করতে রাজি রাজি নাই কেন মানুষ সব আল্লাহর সৃষ্টি বিভিন্ন জাতে আল্লাহ তৈরি করেছেন সেটা আল্লাহর ব্যাপার সেটা আমাদের বিবেচ্য বিষয় নয় তবে যার যার ধর্মের একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা যখনই আমরা অন্য ধর্মকে কটাক্ষ করে কথা বলবো তখন তো তাদের রাগ হবে জোরে বলুন ঠিক কেন অন্যান্য জাতি ভাইদেরকে আমি ভদ্রভাবে দাওয়াত দিয়ে যাই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বানার্জি বলেছেন সর্বকালের মানুষের কল্যাণের জন্য একটা মানুষ এসেছেন সেটা হল নবী মুহাম্মাদুর রসুন ভারতের বিখ্যাত একজন চিত্রনায়িকার নাম হল রানী মুখার্জি তিনিও বলেছেন সর্বকালের সর্বপবিত্র মানুষটা হলেন নবী মুহাম্মাদুর রসুনুল্লাহ একজন খ্রিস্টান বই লিখেছেন একশো মনীষীদের জীবনী সর্বপ্রথমে আমার আপনার নবীর নাম দিয়ে ওই মনীষীদের জীবনী শুরু করেছে তাই আমার নবী সম্পর্কে আমরা মুসলমানরা জানি অন্যান্য জাতিকেও একটু জানাইতে হবে আগের ছেলেটা ওয়াজ করলেন ওয়ামা নাকা ইল্লা রহমাতাল তাম পৃথিবীর মাটিতে রহমত স্বরূপ আমার নবী এসেছেন চিৎকার করে সুবাহ বলুন সেই আমরা বলুন আলহামদুলিল্লা সবাইকে বলে যায় বিভিন্ন জাতি একটু মাইকের দিকে খেয়াল করবেন শুধু মুসলমানকেই বলে যায় না যারা আমার নবীকে নিয়ে নাড়াচাড়া করার চেষ্টা করেন এটা হলো একটা উগ্রবাদিতা কি এই সোনার বাংলায় ঝামেলা বাজানোর চেষ্টা করবেন না তার কারণ ছয় বৎসরের যখন নবী বাবার কবরের পার্শে দাঁড়িয়ে কানতেছিলেন সঙ্গে ছিল মা আমিনা খাতুন কাজের মে উম্মে আয়মান নবী কান্তেছিলেন নবীর পার্শে দাঁড়িয়ে দশজন ইহুদি কানতেছেন কয়জন এর ভিতরে ইহুদিদের যে নেতা আমাদের যেমন পীর কেবলা বা পীর সাহেব হিন্দুদের গোসাই সাহেব বা ঠাকুর বাবাজি আর ওদের হল পাদড়ি এক পাদড়ি এসে দশজন ইহুদিকে বলতেছেন আপনি কান্দেন কেন আপনারা কান্দেন কেন ইহুদিরা কয় পাদড়ি বাবা এই বাচ্চার চোখের পানি আমরা সইতে পারি না পাদরি বলতেছে এই বাচ্চার নাম মোহাম্মদ নাকি বলে বাচ্চার সঙ্গে কে এসেছে বলে ওনার মা ওনার মার নাম আমেনা নাকি না বলে হ্যাঁ কই বলে বাবাজি আমি ওনার মা ও তোমার স্বামীর নাম আবদুল্লাহ নাকি মামিনা চোখের পানি সরাই বলছে পাদরি বাবা আপনি কেমনে বুঝলেন আমার ছেলের নাম মোহাম্মদ আপনি আমাকে চিনেন না আমি আপনাকে চিনি না আমার নাম আমি না কেমনে জানলেন দিন হয় আমার স্বামী কবরে চলে গেছে আমার স্বামীর নামটা আপনি কেমনে জানেন আমি জানতে চাই বলছে তোমাকে এইভাবে বলবো না একটু আড়ালে চলো একা একা কথা বলতে চা। নিরালাই এক জায়গায় দেখে আমি কিতাবের পারদর্শী তিনখানা কিতাব পড়ে আমি বুঝতে পেরেছি তোমার ছেলের নাম তোমার নাম তোমার স্বামীর নাম তুমি আমার মেয়ের উপযুক্ত মানুষ আমি না তোমার পা আমি হাত হাতে পায়ে ধরতে পারি না তারপরও আমি তোমার বাবার বয়সে লোক আমি একটা কথা বলে দিই আমে না এ আমে না তোমার হাতে ধরি পায়ে ধরি তোমার বাচ্চাকে এখান থেকে নিয়ে চলে যাও এখানে রাখা ঠিক হবে না তার কারণ তাম আরবের কাফেররা তলোয়ার নিয়ে বের হয়ে গেছে আখিরি গম্বর জন্মগ্রহণ করেছে তারা মেরে ফেলার জন্যে তলোয়ার নিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতেছে গো আমি না আমি যদি বলে দিই এইটা আখিরি গম্বর আমি হাজার হাজার টাকা পুরস্কার পাব কিন্তু আমি না আমি টাকার বিনিময়ে এই সোনার টুকরা ছেলেকে আমি জবাই করতে পারি না সৌরাজ্য বরিঞ্জিল কি তাপ পরে বুঝতে পেরেছে এটা আখেরি কৈ গম্বর মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে সব পবিত্র মানুষ নবী মহাম্মদ সল্লাল্লাহ বলে চাল্লাম রানী মুখার্জি তামাম পৃথিবীর মানুষ নত একটা মানুষকেই মানে সেটা হলো আপনার আমার নবী মহাম্মদুল সুল্লাহ বলেন সল্লল্লাহ বলে সাল্লাম সেই নবীর উন্মত আমরা খুশি আছেন তো সেই নবীর উম্মত হওয়াতে খুশি আছেন তো কি ব্যাপার কোরআন পাইলেন কোথায় নবী ছাড়া নামাজ পালেন কোথায় নবী ছাড়া হজ জাকাত পালেন কোথায় নবী ছাড়া খুশি হবেন না কেন জোরে বলুন খুশি না বেজা আসলে আন্তরিক খুশি নাকি নাকি মুখের খুশি অন্তরের খুশি যদি হয় বাবাজিরে একটু অনুরোধ করব একটু সামনের দিকে এক হাত করে আগায়ে আসেন যদি খুশি হন আর যদি বেজার হন আগানোর দরকার নাই সবাই একটু আসেন লা ইলাহ আসেন সবাই ইলাহ ইলা ইলাহ লা হম لا اله الا الله محمد رسول الله